এবার আমরা যে টপিকটা নিয়ে দেখব, আমরা একটু আগে দেখেছি যে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক কীভাবে বের করতে হয় একটা পদ্ধতি দেখলাম। এবার আরেকটা পদ্ধতি একটু জেনে রাখি। এই পদ্ধতিটা আসলে একটু শর্টকাট পদ্ধতি, তো শর্টকাট প্রমাণ করার জন্য আবার অনেক লং একটা প্রমাণ করতে হয় আর কি। হ্যাঁ, শর্টকাট আনতে আমাদের বিশাল লং একটা প্রমাণ করতে হবে। তো আমরা আগে লং প্রমাণটা দেখি, তারপর শর্টকাটটা দেখতেছি। মনে করা যাক যে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মানে বৃত্তের সমীকরণটা হচ্ছে এটা আর কি, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কস টু জিরো। আচ্ছা, আর একটা সরলরেখা ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে সেন্টার সি, এখানে আমার ট্যানজেন্টটা স্পর্শকটা আছে, এই পয়েন্টটা ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বহিস্থ কোনো একটা বিন্দু ধরলাম পি, এটা হচ্ছে এক্স ওয়াই। আমার কা টার্গেট কি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টের এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখন আমরা একটা জিনিস দেখি যে যেহেতু এই এক্স ওয়ান ওয়াই ওয়ানটা বৃত্তটার উপরে অবস্থিত, তার মানে কি এটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে পারি। সো আমি যদি সিদ্ধ করি কি পাবো, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি কস টু জিরো। এই জায়গা থেকে একটা মান বের করে রাখি, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ারের মানটা বের করে রাখি, এটা হচ্ছে কত হবে, মাইনাস টু জি এক্স ওয়ান মাইনাস টু এফ ওয়াই ওয়ান মাইনাস সি। কেন বের করবো সেটা পরে দেখবো, আপাতত বের করে রাখলাম। এবার খেয়াল করি, যেহেতু কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত এটা হচ্ছে লম্ব আর এই হচ্ছে স্পর্শক, তাহলে এই সরলরেখা আর এই সরলরেখার তো আমাদের পরস্পর লম্ব বুঝে যাচ্ছে। সো এই সরলরেখা দুইটা ঢালের গুণফল কিন্তু মাইনাস ওয়ান হবে, মনে আছে যে দুইটা সরলরেখা লম্ব হলে ঢালের গুণফল কিন্তু মাইনাস ওয়ান হয়। সো টিসি সরলরেখার ঢাল ধরলাম এম ওয়ান, এটা কী হবে, ঢাল কীভাবে বের করে দুইটা বিন্দু জানি, ঢাল বের করার সিস্টেমটা কি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, দুইটা বিন্দু যেহেতু স্থানাঙ্ক জানি, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা প্লাস হয়ে যাবে এক্স ওয়ান মাইনাস এক্স টু। সিমিলারলি টিপি সরলরেখার ঢাল এটা যদি এম টু হয়, এটা কী হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এখন কথা হচ্ছে যেহেতু এই দুটা রেখা লম্ব, তাহলে এম ওয়ান আর এম টু গুণ করলে আমি আসলে কী পাবো, মাইনাস ওয়ান পাবো। সো আমি এপাশে লিখছি এম ওয়ান ইন্টু এম টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তার মানে ওয়াই ওয়ান প্লাস এফ এক্স ওয়ান প্লাস জি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এবার যদি গুণ করে দিই তাহলে আসে ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এফ ওয়াই মাইনাস এফ ওয়াই ওয়ান ইকুয়ালস টু, নিচের হরের গুণফলটা যদি এই পাশে পাঠিয়ে দিই মাইনাস হয়ে যাবে, তাহলে হবে এক্স এক্স ওয়ান মাইনাস প্লাস এক্স ওয়ান স্কোয়ার মাইনাস জি এক্স প্লাস জি এক্স ওয়ান। গুণ করে তোমরা দেখতে পারো, এই কোশ্চেনটাকে একটু সাজায় লিখি, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি এক্স প্লাস এফ ওয়াই ইকুয়ালস টু, এই ওয়াই ওয়ানটাকে পাশে পাঠিয়ে দিলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জি এক্স ওয়ান প্লাস এফ ওয়াই ওয়ান। হ্যাঁ, একটু সাজায় লিখলাম। এবার খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে যা ইচ্ছে তাই তো, সমস্যা নেই, রাইট হ্যান্ড সাইডে একটা টার্ম আছে, এই টার্মটার মান কিন্তু আমি তখন বের করে রেখেছিলাম। এই জায়গায় আমি আগে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ারের মানটা বের করে রেখেছিলাম। সো এখন এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কী হবে, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি এক্স প্লাস এফ ওয়াই ইকুয়ালস টু, এই মানটা বসিয়ে দিলে কাটাকাটি যায়, তো কাটাকাটি যাওয়ার পরে যেটা থাকে আমি একবারে লিখছি মাইনাস এফ ওয়াই ওয়ান মাইনাস সি থাকে, ওখানে টু ছিল মাইনাস টু আর এখানে হচ্ছে প্লাস জি, তাহলে মাইনাস জি থাকবে। বা সব যদি একপাশে নিয়ে আসি, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি যদি কমন নিই এখান এটা চলে আসলে এক্স প্লাস এক্স ওয়ান হয়ে যায়, এফ কমন নিলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান হয়ে যায়
প্লাস সি কস টু জিরো। আচ্ছা এই একটা লাইন আমি পেলাম। তো তোমাদের মনে কোশ্চেন রাখতে পারো যে ভাই কী করতেছেন আসলে, কিছুই তো বুঝতেছেন না। আমরা যে কাজটা করার চেষ্টা করতেছি, আমরা একটা শর্টকাট মেথড বের করার চেষ্টা করতেছি, কিসের? বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শর্টকাটটা যদি আমরা শিখে ফেলি এইটা ভুলে গেলেও চলবে। এটা জেনে রাখি যে শর্টকাটটা আসলে কীভাবে আসছে, আমরা কী করি শর্টকাট মুখস্থ করি, কিন্তু শর্টকাট কীভাবে আসছে এটা কিন্তু জানা জরুরি। হ্যাঁ আচ্ছা, তো লাস্ট অফ অল আমরা যে লাইনটা পেলাম সেটা একটু কী, এটা আমরা এই পাশে লিখি, খেয়াল করো। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সমীকরণটা কি, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু জিরো। আচ্ছা এবার আমি এটার সাথে একটু তুলনা করার চেষ্টা করি। এখানে এক্স স্কোয়ার আছে তার বদলে এক্স এক্স ওয়ান বসছে, ওয়াই স্কোয়ার আছে তার বদলে ওয়াই ওয়াই ওয়ান বসছে। আমি যদি এটাকে এখানে ছিল টুয়াইস জি, আমি যদি এখানে টুয়াইস জি লিখতে চাই তাহলে কী করতে হবে বলো তো? যদি সে আমি এখানে টুয়াইস জি দিয়েই লিখবো তাহলে এক্স এক্স ওয়ান থাকলো ওয়াই ওয়াই ওয়ান থাকলো, এখানে যদি টু জি রাখতে চাই এই জায়গায় কিন্তু একটা টু দিয়ে ভাগ করে দিতে হবে আসলে। সিমিলারলি এখানে যদি টু এফ রাখতে চাই এই জায়গায় আমাকে আবার টু দিয়ে ভাগ করে দিতে হবে প্লাস সি ইকুয়ালস টু জিরো। এবং এই কাজটা করলে আসলে আমি একটা সমীকরণ পেয়ে যাবো শর্টকাট। সমীকরণটা কি খেয়াল করো, যে যেই বিন্দুতে বের করতে বলবে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর আমার বৃত্ত সমীকরণটা দেওয়া আছে, সরলরেখার সমীকরণটা কী হয় বা স্পর্শকের সমীকরণটা কী হয়, এক্স স্কোয়ারের বদলে কী বসছে বলতো? এক্স এক্স ওয়ান, তাহলে ওয়াই স্কোয়ারের বদলে কী বসবে? ওয়াই ওয়াই ওয়ান বসবে। সিমিলারলি হ্যাঁ, যে ওয়াই স্কোয়ারের বদলেও বসবে ওয়াই ওয়াই ওয়ান। এক্স যেখানে আছে তার বদলে কী বসছে খেয়াল করো, টুয়াইস জি আর টুয়াইস জি তো ফিক্সড, এক্সের বদলে কী বসছে? এক্স প্লাস এক্স ওয়ান বাই টু। সিমিলারলি ওয়াইয়ের বদলে কী বসছে? ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, আর সিটা অ্যাজ ইট ইস থেকে গেছে। সো এটাই কিন্তু আমাদের শর্টকাট মেথড, যে আমরা বিন্দুটা জানি এক্স ওয়ান, তাহলে যেই টার্মে এক্স স্কোয়ার আছে সেখানে কী বসাবো? এক্স এক্স ওয়ান। যে টার্মে ওয়াই স্কোয়ার আছে সেখানে বসাবো ওয়াই ওয়াই ওয়ান। অর্থাৎ সহজ কথা হচ্ছে স্কোয়ার টার্মটা সাথেই কী হবে, একটা চলক হবে আর একটা হচ্ছে বিন্দুটার ভুজ হবে। আর যদি স্কোয়ার ছাড়া হয় এক্স হয় তাহলে সেখানে কী হবে? এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, যদি ওয়াই থাকে ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, আর বাকি পুরো ইকুয়েশন কিন্তু ফিক্সড। তাহলে এই জায়গায় এটা বসছে ওয়াই স্কোয়ার জায়গায় এই অংশ বসছে টু জি তার মতো আছে, এক্সের জায়গায় এক্সের জন্য যে মানটা, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের জন্য যে মানটা, সি ফিক্সড আছে। সো এখন দেখো আমি এই তুলনাটা করলে খুব সহজে আসলে কোনো উপরস্থ কোনো বিন্দুর স্পর্শকের সমীকরণ বের করে ফেলতে পারি। ধরো একটা তোমাকে বিন্দু বলে দিছে, একটা বৃত্ত বলে দিছে যে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ট্রাইস এক্স প্লাস টেন ওয়াই মাইনাস ফিফটিন ইকুয়ালস টু জিরো। বলো কি এই বৃত্তের উপরস্থ ফোর মাইনাস ওয়ান, আবারও বারবার বলতেছি এটা কিন্তু উপরস্থ ছাড়া হবে না, অর্থাৎ বহিস্থ ক্ষেত্রে এটা প্রযোজ্য না, উপরস্থ বিন্দুর জন্য প্রযোজ্য। তাহলে উপরস্থ এত বিন্দুতে স্পর্শ কি হবে? তাহলে এক্স এক্স ওয়ান এক্স স্কোয়ারের বদলে ওয়াই ওয়াই ওয়ান মাইনাস, এটা এর মতো থাকবে, এক্সের জায়গায় কী হবে? এক্স প্লাস এক্স ওয়ান বাই টু দশ, তার মতো থাকবে ওয়াইয়ের জায়গায় কী হবে? ওয়াই প্লাস ওয়াই ওয়ান, তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস ফিফটিন ইকুয়ালস টু জিরো। আচ্ছা আরেকটা কথা, এটা ওয়ান না আসলে ইলেভেন হবে, ওয়ান হলে উপরস্থ আসলে হয় না, এটা ইলেভেন হবে। হ্যাঁ এটা একটু কারেকশন করে নেব, ওয়ান হলে উপরস্থ হবেই না। আচ্ছা তো তাহলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস ওয়ান ফিফটি টু ইকুয়ালস টু জিরো, এরকম একটা আসবে। এটাকে সলভ করলে পাওয়া যাবে আসলে সব জিনিস। তো তাহলে এই এই দেখো আমাদের এখন এইখানে এখন দেখে মনে হচ্ছে না ভাইয়া, হ্যাঁ এটা একটা শর্টকাট হয়েছে। শর্টকাটটা কি, আমার যে বৃত্ত দেওয়া আছে উপরস্থ বিন্দু দেওয়া আছে, পরের লাইনে কিন্তু আমি স্পর্শক সমীকরণটা লিখে ফেলতে পারতেছি, এটা হচ্ছে শর্টকাট। তো শর্টকাটটা কীভাবে আসে সেটা আমরা দেখাইলাম, তাহলে জাস্ট এটা মাথায় রাখো যে এই অংশটা, যে আমাদের যদি এক্স স্কোয়ার থাকে তার বদলে এক্স এক্স ওয়ান, আর যদি এক্স থাকে তার বদলে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, এই অংশটাই বসবে। এবং এটা শুধুমাত্র বৃত্তের জন্য না আসলে, অন্যান্য পরাবৃত্ত উপবৃত্ত যখন তোমরা দেখবা তোমাদের
মেবি গণিত দ্বিতীয় পত্রে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত আছে, সেখানেও কোনো একটা উপরস্থ পয়েন্টে যদি আমি স্পর্শক বের করতে চাই এই শর্টকাট মেথডটা ইউজ করা যাবে। যেই জায়গায় স্কোয়ার টার্ন পাবো সেখানে হবে এক্স এক্স ওয়ান, যে জায়গায় স্কোয়ার ছাড়াটা পাবো অর্থাৎ শুধু এক্স পাবো সেখানে হবে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু। এটা করে দেওয়া যায় আসলে। তো এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের আরেকটা পদ্ধতি। আমরা ইচ্ছা করলে বোর্ড পরীক্ষায় এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবো, কারণ এটা আমাদের বইয়ে করে দেওয়া আছে। তো আমার যদি বোর্ড পরীক্ষায় অঙ্কটা আসে, আমরা যদি এভাবে লিখি আগের নিয়মটাতে নাও যাই, তাও আমরা ফুল মার্কস পেয়ে যাবো, কোনো সমস্যা নেই।